সবাইকে রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটেন, কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না। সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে রবি ঠাকুরের কিরণ পড়ে না। আকুলতি আসো প্রেমের পিয়াসো। ঠাকুর বাড়ির স্টাইলে পোস্ত বেগুন রান্না হয়ে গেল, সুপার ডুপার ডেলিশিয়াস। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। নমস্কার, আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবি ঠাকুর মানেই শিল্প, রবি ঠাকুর মানেই সঙ্গীত, রবি ঠাকুর মানেই সাহিত্য। এ কারণে রবীন্দ্র জয়ন্তী আমাদের কাছে একটা অন্যরকম ভাব এবং আবেগপূর্ণ। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপামর বাঙালির কাছে এই দিনটা ভীষণই ইম্পর্টেন্ট, একইভাবে আমার কাছেও ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ। তো শুরুতেই আমার মায়ের কণ্ঠে গান আর তার সাথে আমার নৃত্য পরিবেশনা তোমরা দেখলে। ওয়েলকাম টু জিরো স্টাইল, দিস ইজ তুলি। ক্যামেরার ওপ্রান্ত রয়েছে আজকে মা আর বাবা। আজ মেয়েকে নিয়ে বেরোলাম, একে প্রচন্ড গরম, তারপর ভাবলাম একটু খোলামেলা জায়গা, একটু গাছ বা সামনে পার্ক আছে, দুজনে মিলে একটু বসে গল্পও করা হবে, আড্ডা, তার সাথে গান কবিতা সবই হবে। কবে আর হবে থাকিতে জীবন, আঁখিতে আঁখিতে মদির মিলন, মধুর হতাশে মধুর দহন, নিত নব অনুরাগে সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলায় কি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, আকুলতি আসো প্রেমের পিয়াসো, প্রাণে কেন নাহি জাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলায় কি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা। দেখো কত মাছ, প্রচুর মাছ, তাই তো? ক্যামেরা কিন্তু এই মুহূর্তে আমার বাবার কাছে। বাবা সে হ্যালো। হ্যালো। এই জায়গাটা এত ভালো লাগে কারণ এখানে প্রচুর গাছ,
তাই প্রচুর হাওয়া, তার সাথে পাখির কিচির মিচির। আমাদের এই ছোট্ট পরিবেশনা তোমাদের কেমন লাগছে জানাও? হ্যাঁ, মা মেয়ে মিলে আমরা চেষ্টা করি যাতে সুন্দর সময় কাটানো যায় এবং এই সুন্দর মোমেন্টগুলো তোমাদের সঙ্গে যাতে ভাগ করে নেওয়া যায় সেটাই সবসময় ভাবি। আর অবশ্যই তোমরা ভীষণ ভালোবাসা দিচ্ছ, বাঙালিরা এমনিতেই সংস্কৃতি মনে বেশি হয়, তো আমরা ব্লগের মাধ্যমে চেষ্টা করি মানে যে কোনো অকেশনে যদি সংস্কৃতি ছোঁয়া কিছুটা পরিবেশন করা যায়। একদমই একদমই, সবাইকে রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা, রবি ঠাকুরের প্রতি ভালোবাসা বেঁচে থাকুক। এই যে নদী বলো, এই লেক বা হাওয়া, সবকিছুর মধ্যেই তো ওনার গান কবিতা সবকিছু নিয়েই আছে। এই মুহূর্তে কিন্তু আরেকটা গান আমি ডিমান্ড করছি তোমার কাছে, ওগো নদী আপন, হাওয়াটা হাওয়াটা ফিল করতে চাইছি। এই মুহূর্তে লেকের ধারে দাঁড়িয়ে নদীর গান গাইবো, তুমিও শুরু করো আমার সাথে, শুধু আমাকে দিয়ে গাও দু লাইন দু লাইন জাস্ট। হ্যাঁ ওকে চলো, 1 2 3। ওগো নদী আপন ভেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারা। ওগো নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারা। ওগো নদী আপন বেগে পাগল পারা। গান বাজানো বেশ অনেকক্ষণ হলো, ভালোই হলো, মানে অসাধারণ গায়িকা মা। এটা নিয়ে তো ভালো গান করে, তুমি গাইতে চাও না কিন্তু ভালো গান করে, আমার কণ্ঠে সুর আছে। হ্যাঁ তা আছে, আর নাচ তো আছে, আমি কোরাসের জন্যই ঠিক আছি। তো মায়ের গানের সাথে সাথে কবিতা আমার পার্সোনালি ভীষণ পছন্দ, আমি চাইবো আজকের এই বিশেষ দিনে মা সবার জন্য একটা কবিতা পাঠ করে শোনা। আমার ভীষণ পছন্দের একটা কবিতা, রবি ঠাকুরের মানসী, চলো। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী, আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বুনিছে বসন, সপিয়া তোমার পরে নূতন মহিমা, অমর করিছে শিল্পী তোমার প্রতিমা, কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না, সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে সোনা, বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রান্তার, লজ্জা দিয়ে শয্যা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন, পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। অপূর্ব জাস্ট মা, তুমি এত সুন্দর পাঠ করলে, রবি ঠাকুরের লেখনী নিয়ে আর কি বলবো, মানে নারীদেরকে নিয়ে এত চমৎকারভাবে বর্ণনা ব্যাখ্যা উনি পারেন, এটা রবি ঠাকুরের পক্ষেই পসিবল। কোন সাবজেক্ট নিয়ে উনি লেখেননি? সত্যি তাই, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবি ঠাকুরের কিরণ পড়েনি। তাই খুব সুন্দর সময় কাটালাম মায়ের সাথে, নাচ গান কবিতা সব মিলিয়ে, আর এখন একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বেগুন পোস্ত হবে, তাই তো? বাহ, কচি টমেটো তো, বেগুন পোস্ত তো ঠাকুর বাড়ির স্টাইলে করবো, কাঁচা টমেটোটা ঘরে ছিল তাই দিয়ে দিলাম।
আর লাউয়ের তরকারিতে আমি একটু দুধ আর নারকেল মিশিয়ে দিই। এটাও কি ঠাকুরবাড়ি স্টাইল? হ্যাঁ হ্যাঁ। ঠাকুরবাড়ির স্টাইলে পোস্ত বেগুন রান্না হয়ে গেল। এর উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু। এই যে আজকে নারকেলের ছেই করে রেখেছিলাম, তুমি তো পিঠে খাও মাঝে মাঝে, এগুলো করে দিতে হয়। আর পাশে এটা, এটা হচ্ছে খোয়া ক্ষীর। মাংস, মাংস ম্যারিনেট করা মাংস, আর এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে। মা কিন্তু মাংসের আলু অলওয়েজ পেঁয়াজের মধ্যে ভাজে, টেস্ট আরো বেশি হয়, সেন্টটাও সুন্দর হয়। What a lovely arrangement. Thank খুব you. খুব সুন্দর, থ্যাংক ইউ তোমাকে মাম্মা। আজকে রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ঠাকুরবাড়ির রান্না রয়েছে কি, আরো একবার বলে দিচ্ছি, পোস্ত বেগুন ভেরি স্পেশাল, দুধ দিয়ে লাউ, বাংলা খাসির মাংস, পাটিসাপটা। সিরিয়াসলি থ্যাংকস টু রবি ঠাকুর, থ্যাংকস টু মা, আর বাঙালির সর্বকালীন প্রিয় মিষ্টি দই। আহা, ঝাল বেগুন, আজকে তো সকাল থেকেই নাচ গান কবিতায় রবীন্দ্র জয়ন্তী পালন করছি আমরা, আর যে কোনো সেলিব্রেশন খাওয়া ছাড়া অসম্পূর্ণ। এর মধ্যে একটা কাঁচা সর্ষের ঝাঁজ আছে যেটা আমার অসাধারণ লাগছে, এমনিতেই ভালোবাসি আমি বেগুন খেতে। এর মধ্যে দুধ রয়েছে, রয়েছে নারকেল কোড়া, একটা মিষ্টি মিষ্টি স্বাদ, সম্পূর্ণ নিরামিষ রান্না। Yes. তো সুন্দর টেক্সচারটা না, মুখে কথা কেমন লাগছে বলো? তুমি আমার মুখ বন্ধ করে দিয়েছো, সুপার ডুপার ডেলিশিয়াস। দেখতে থাক আসলে তোমাদের ভালো লাগছে, কমেন্ট করে জানাও কেমন লাগছে ধরনের ভিডিও, মায়ের গান কেমন লাগলো অবশ্যই জানাও, ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর জিরো স্টাইলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের রবি ঠাকুর কিন্তু নিজেও খুব ভোজন রসিক ছিলেন এবং তার পছন্দের খাবারই আমি বানিয়েছি, আমারও পছন্দ।